সো সেট ম্যাথড যে করে তো আমরা গ্যাট মেথড দেখলাম ওই সেট মেথড দিয়ে আমরা আবার ভ্যালু টেলু যা আছে এগুলো সেট করতে পারবো সেই জিনিসগুলো অ্যাট্রিবিউটও সেট করতে পারি ওই অপশনগুলো দিয়েই অ্যাট্রিবিউট ওকে তাহলে কীভাবে করবো জিনিসটা দেখবেন একটু ধরেন যে সেট মেথড অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো আমরা ধরুন যে এইভাবে আমরা সেট ম্যাথড কীভাবে কাজ করবো দেখেন যে আমি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব এইচ রেফ আমি এখানে অ্যাট্রিবিউট অ্যাড করি নি বা আমি এখানে বাদ দিলাম এখানে বাদ দিলাম আমি এই যে এই যে ইনপুটটাতে আছে ইনপুটটাতে একটা সিএসএস অ্যাড করব তাহলে কী করবো আমি এই আইডিটাকে নিচ্ছি নিয়ে আমি এগুলো সব উঠিয়ে দিচ্ছি আমি জাস্ট ওইটাকে টার্গেট করলাম টার্গেট করে ইমেল লিখতেছি ইমেল লিখে এখানে জাস্ট বললাম যে আর অ্যাক্টিভিট সেট করতেছি এখানে দুইটা হবে ইয়া দুইটা হচ্ছে আমাদের প্রাইমেটার একটা হচ্ছে কী নামের অ্যাক্টিভিট সেট করবো ধরেন আমি এখানে সেট করতেছি স্টাইল অ্যাক্টিভিট সেট করবো একটা আর এখানে স্টাইলের প্রপার্টিগুলো দিচ্ছি ধরেন যে আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার হোয়াইট এই টেক্সটটা ভ্যালুতে বসে যাবে দেখেন আমি রিলোড দিলে বুঝতে পারবেন দেখেন তার কালার হোয়াইট ব্ল্যাক হয়েছে ইনার একদম একটা ইনলাইন সিএসএসেট হয়ে গেছে দেখেন ঠিক আছে আবার আমি যদি এখানে চাই যে আমি অন্য একটা ইউজ করব ধরেন যে আমি টাইটেল ইউজ করতেছি টাইটেল ইউজ করলাম আমার এখানে একটা টাইটেল দিলাম মাউস নিয়ে গেলে টাইটেল বলবে দিস ইজ ইমেল ইনপুট বক্স এটা আমি দিলাম রিলোড দেন নিয়ে যান ইনপুট বক্স কেন এটা হয়েছে এই যে দেখেন আমরা এর আগে ডাইরেক্টলি এস টাইমে ইউজ করছিলাম এই টাইটেল অ্যাট্রিবিউটটা এখানে বসে গেছে এটা আমরা এ এর ক্ষেত্রে ইউজ করে থাকি অনেক সময় এ টেকের জন্য তো এই হচ্ছে অপশন সেট অ্যাট্রিবিউট এটি অ্যাট্রিবিউট সেট করা এটা অপশন আচ্ছা আমরা যদি একটা টেক্স সেট করতে চাই তাহলে এই ডেমোতে একটা টেক্সট দিয়ে দিব তারপর যে দেওয়ার জন্য যেটা করতে হবে আমরা ডেমোটাকে নিলাম ডেমোটাকে নিয়ে এখানে বলবো যে টেক্সট এর টেক্সট যদি বলি হাই দিস ইজ কামিং ফ্রম জে কোয়ারি দিলাম এখানে লিখে টেক্সট লিখেছি হাই দিস ইজ কামিং ফ্রম জে কোয়ারি এখানে যদি আমি আবার এখানে বলি যে এইচ ওয়ান আর এইচ টু তাহলে কিন্তু কাজ করবে না আর টেক্সট শুধু টেক্সের জন্যই ঠিক আছে এখানে আসবো যদি আমি এস টেম ইউজ করতে তাহলে আমি এস টেম লিখতে পারি এখানে তো সেট আর গেটের মধ্যে একটু পার্থক্য আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কী আসলে তো পার্টটা ঠিক আছে তো এই হচ্ছে অপশনগুলা ওইগুলাই সেট ওইগুলাই গেট তো যে করে মতো এই যে জিনিস আর নাই আর মানুষ যে করে অনেক ভয় করে আবার এখানে দেখেন ভ্যালু আমি একটা সেট ভ্যালু করতে যাচ্ছি এখানে একটা প্রি সিলেক্টেড ভ্যালু দিতে যাচ্ছি এখানে দেওয়া আছে তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি আমি উঠিয়ে দিলাম এবং আমি এখানে বলছি যে আমি যদি অ্যাট্রিবিউট দিয়েও করতে পারবো এখানে এই যে ইমেল আছে নিলাম এখানে সরি এখানে নিলাম আর এখানে বলবো এটি টি আর এখানে যদি বলি যে ভ্যালু একটা ভ্যালু দুইভাবে করা যায় এটা কিন্তু বললাম যে ভ্যালু আর এখানে তার প্রপার্টি দিলে এখানে ভ্যালু দিচ্ছি দেখেন এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে যাবে সেম রেজাল্ট আচ্ছা আমি যদি বলি যে এখানে ভিএএল দিচ্ছি আর এখানে জাস্ট একটা প্যারামিটার হবে সেটা হচ্ছে ভ্যালুটা কী থাকবে নাসিম সাপোজ নাসিম হয়ে গেল তো এটা আমরা ওইটা দিয়েও ভ্যালু ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড হবে আবার এটা দিয়েও ভ্যালু অ্যাট্রিবিউট হবে তো ইজি জিনিস ঠিক আছে ওকে এটা হলো তারপরে এখানে দেখেন যে সেট আর কি আছে এখানে সেট টেক্স সেট অ্যাটিভিউট সব হয়ে গেল আর তারপরে আছে আর কিছুই নাই নেক্সট আমরা অ্যাড নিয়ে কথা বলবো